আফগানি চিকেন মশলা রাইস দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা, একটু ইউনিক হবে আর একটু আলাদা। আজ তো একটা মুরগি নিয়েছি, আপনি যে কোনো ওজনের মুরগি নিতে পারেন। 2 চামচ আদা রসুন বাটা, লবণ 1 চামচ। আমাদের বাসায় রেগুলার যে মশলাগুলো থাকে সেইগুলোই কিন্তু ব্যবহার করব, আর ওগুলো দিয়ে খুব মজা করে আজকে রাইসটি রান্না হচ্ছে। টক দই 1/2 কাপ, দারচিনি গুঁড়া 1 চামচ, হোমমেড মশলার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, জিরে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 3 চামচ। ঝালটা একটু বেশি দিয়েছি যেহেতু স্পাইসি হবে। বারবিকিউ সস 2 চামচ আর টমেটো সস 2 চামচ, তরল দুধ 1 চামচ, লেবু 1 ফালি অথবা 1 চামচ। সব উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। ম্যারিনেটের জন্য করে মাংসের সঙ্গে যত আপনি বেশি মিক্সড করে নেবেন তত ভালো। 1 ঘন্টা মাংসটার রেস্টে রেখে দেব। চালটা বয়েল করে নিব। চাল বয়েল করার জন্য করে দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ আর 1 চামচ লবণ দিয়ে 1/2 কাপ বাসমতি চালটা বয়েল করে নিব। বয়েল করে নিতে নিতে আর সময়টাও বেশ হয়ে এসেছে, চালটাও ঝরঝরে করে নিয়েছি, মানে ঠান্ডা করে নিতে হবে চালটা। মাংসটা এখন বেশ খানিকটা ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে মাংসটা ভেজে নিতে হবে। মাংসের সঙ্গে আমি 2টা আলু দিয়েছি আর সিদ্ধ করার ডিম দিয়ে পোলাটা এখন বসিয়ে দিব। আমি কিভাবে বসিয়ে দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2টা আলু 2 পাশে দিয়েছি আর 2টা ডিম আস্ত মুরগির ভিতরে দিয়ে দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে। আফগানি রাইসের মূল উদ্দেশ্য হচ্ছে কাবলি বুট আর ছোলা বুট। 1/2 কাপ কাবলি বুট, 1/2 কাপ ছোলা বুট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আফগানি চিকেন মশলার রাইসে যারা একবার খেয়েছেন তারা এই স্বাদটা বুঝবেন। বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, একটু আলাদা। সাজানো শেষ, কিছুক্ষণ দমে রেখে দিতে হবে। আর দমে রেখে দেওয়ার আগে আমি আরও বেশ কিছু উপকরণ দিব ওপরে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফজিন করা পুদিনা পাতা আর ধনে পাতা দিয়েছি। হয়তো ভাববেন অল্প একটু কেন পুদিনা পাতা আর ধনে পাতা। চিনি দিয়েছি 1 চামচ, অল্প দিলেই ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি মোটামুটি সব কিছু সিদ্ধ করে নিয়েছি, সেজন্য 10 মিনিট ধিমে আছে রেখে দিব। আপনি চাইলে এগুলো একবারেও বসিয়ে দিতে পারবেন, তার আগে মাংসটা আপনাকে ম্যারিনেট করে ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু 2ভাবে রান্না করা যায়, আমি 1ভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি চান আমি আরেকভাবেও কিন্তু রান্না করে আপনাদেরকে দেখাবো। ফাল্গুনি ভোসে চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। লাইক, কমেন্ট আর শেয়ার। তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।